সম্মানিত বিচারককে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় বিচারকের কাছে আমি দুটি ছোট্ট অভিযোগ দিয়ে আমার বিতর্কটি শুরু করব। প্রথম অভিযোগটি হচ্ছে, এটি একটি বিতর্ক প্রতিযোগিতা হবে, অর্থাৎ তারা মনে করেন যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে সেরে, এটি একটি বিতর্কিত বিষয়। সেখানে আমার প্রথম প্রশ্নটি থাকে, কারণ এটি ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্কই হতে পারে না। দ্বিতীয় যে ছোট্ট অভিযোগটি সম্মানিত বিচারকের কাছে আমার, সেটি হচ্ছে একটি বিশ্বকাপে যেহেতু 32টি দল খেলে, ধরে নিচ্ছি যে কিছু ভালো দল থাকতেই পারে, তাহলে কারা সেরা, আর্জেন্টিনা সেরা নাকি অন্য গুটি কয়েক দল সেরা, সেটি নিয়েও একটি বিতর্ক হতে পারে। কিন্তু এসে যখন আমরা দেখতে হয় যে ব্রাজিলের সমর্থকরা আমাদের সামনে, তখন আমাদের খুব খারাপ লাগে জিনিসটি, কারণ আমরা ফ্রান্সের সাথে বিতর্ক করতে পারতাম, কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল, যাদের সাথে আমরা মাত্র 4-3 গোলের ব্যবধানে হারি। আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম, যাদের সাথে 120 মিনিটের খেলায় আমরা একটি গোল খেয়ে হারি। আমরা চাইলে স্পেনের সাথে বিতর্ক করতে পারতাম, যারা চমৎকার দল, 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন। তা না হয়ে আমাদের সাথে এমন একটি দলের বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে, খুব সম্প্রতি একটি বিশ্বকাপে, 90-80 মিনিটের খেলায় 10টি গোল খেয়েছে। প্রশ্নটি হচ্ছে, আপনি যখন 10টি গোল খাওয়ার মতো একটি টিমের সাথে বিতর্ক করতে হয়, সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, কারণ আমরা 90 মিনিটে 120 মিনিটে যে টিমের সাথে একটিমাত্র গোল খাই, তারা যখন সেই একই টিমের সাথে, জার্মানির সাথে 90 মিনিটে 7 গোল খায় এবং তারা বিতর্ক করতে আসে যে আজকের বিশ্বকাপে আমরাই সেরা, আমরা মনে করি এই জিনিসটা আসলে হয় না। তাদের ছোট্ট প্রথম বক্তার কিছু ছোট ছোট যুক্তিখণ্ডন দিয়ে শুরু করি। দেখুন, আজকের যে বিতর্কটি হচ্ছে আপনাদের সাথে আমাদের, আমাদের বিষয়টি ছিল এবারের বিশ্বকাপে আমরাই সেরা। আমরা এসে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনার নাম কি, বললেন আবার বাবার নাম তো এটা, আপনার রেজাল্ট কি, আমার বাপ তো হচ্ছে একদম ফার্স্ট ডিভিশন ফার্স্ট ছিল, এটা তো আমরা জানতেও চাইনি। তর্কের বিষয়টি হচ্ছে এবারের বিশ্বকাপে কে সেরা। আপনারা 5 বার বিশ্বকাপ জিতেছেন, 10 বার বিশ্বকাপ জিতেছেন, কোনো সমস্যা নেই। আপনারা 20 বার জিতেন, 50 বার জিতেন, আপনারা যদি 50টা স্টার লাগাতে চান খুশি লাগান, কোনো সমস্যা নেই। এবারের বিশ্বকাপে কেন আপনারা ভালো, সেই জিনিসটি তো আপনারা বলতেই পারেননি। আমরা দেখাবো যে কেন আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি পরিমাণে দাবিদার। তাদের প্রথম বক্তা এসে বললেন অনেকের কথা, তিনি বললেন যে বলিভিয়ার সাথে 6 গোল খেয়েছে নাকি আর্জেন্টিনা, সেটা নিয়ে আমাদের লজ্জা পাওয়া উচিত। প্রশ্নটি হচ্ছে, বলিভিয়ার সাথে আমরা একটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে গোল খেয়ে নিই, যখন সারা পৃথিবীর মানুষ সবাই আর্জেন্টিনার এই ধরনের অপমান দেখেছে। একটি ছোট গল্প বলি সম্মানিত বিচারককে এ ব্যাপারে, যে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে বাসায়, জিজ্ঞেস করলো যে কিরে দৌড়াচ্ছিস কেন, বাসায় যাচ্ছে, সমস্যা কি? বললো আর বলবেন না, বাজারে ধরে আমার বাবাকে দেখলাম জুতা পিটা করছে, আমি কোনো মতে মান সম্মানটা নিয়ে চলে এসেছি। প্রশ্নটি হচ্ছে, যখন আপনারা এভাবে একদম খোলা ময়দানে বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি খেলায় 7 গোল খাওয়ার পর আপনারা নির্লজ্জার মতো দাবি করেন যে আমরা জার্মানির সাথে বিতর্ক করতে চাই, তখন আমরা মনে করি যে সেই বিতর্কটি করার কোনো যোগ্যতাটি আপনারা রাখেন না। আপনারা এসে বললেন যে জোর করে আর্জেন্টিনা বিভিন্ন সময় বিশ্বকাপ জিতেছে, চুরি করে, চামারি করে, বিভিন্নভাবে জেতার চেষ্টাটি করেছে। প্রশ্নটা হচ্ছে, সেটি দেখার দায়িত্ব আমাদের না আর্জেন্টিনা কীভাবে জিতেছে? আর আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন দল হারলে বলে আম্পায়ারকে টাকা দিয়েছে, রেফারিকে টাকা দিয়েছে, এগুলো হচ্ছে আসলে অজুহাত। আপনাদের যে তিনটি হাত আছে, ডান হাত বাম হাতের পাশাপাশি অজুহাত আছে, এবং সেই জিনিসটি দিয়ে যে আপনারা আর্জেন্টিনার যে জয়কে বারবার ক্ষুণ্ণ করতেছেন, সেটা আপনাদের অনেক পুরাতন অভিজ্ঞতা। কিছুদিন আগেই তো আপনাদেরকে কোপা আমেরিকা আপনাদের ঘরের মাঠে গিয়ে যেভাবে হারিয়ে দিয়ে আসলাম, আপনাদের মারকানা স্টেডিয়ামের যে 70 বছর আপনারা কোনো ধরনের ফাইনাল হারেননি, সেই রেকর্ডটিকে পর্যন্ত আমরা ভেঙে দিয়ে আসলাম। তারপরেও আর্জেন্টিনার সাথে ব্রাজিল কীভাবে তুলনা দেয়, সেটি হচ্ছে প্রশ্ন থেকে যায়। মাননীয় বিচারক, আমি যখন খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 2006 সালে, 3 ক্লাস 3 আমি পড়ি, তখন যখন আমি ক্লাস 3 পড়ি, তখন আমি প্রথমে একটি শব্দ শুনি যে মিশন হেক্সা। আমি তো ছোট ছেলে, বুঝলাম না মিশন হেক্সা জিনিসটা কি। সেই বছর আমার আর মিশন হেক্সা শব্দটার মানে যাওয়া হলো না। তারপরে 4 বছর পর 2010 সালে যখন আমি ক্লাস 7 পড়ি, আমি আবারও শুনলাম এবার তো মিশন হেক্সাটা হবেই। আমি আবারও আমার সরল মনে প্রশ্ন জাগলো, মিশন হেক্সাটা কি হতে পারে? সেই প্রশ্নের উত্তর আমি সেই 2010 সালেও পাইনি। 2014 সালে যখন আমি ক্লাস 10 নতুন নতুন SSC পরীক্ষা দিই, আবারও শুনতে পাই নতুন সরগোল যে এবার মিশন হেক্সা কিন্তু ঘরে আসছে। আমার আবারও প্রশ্ন, মিশন হেক্সাটা কি? কোনো উত্তর নেই। 2018 সালের বিশ্বকাপের আগে যখন আমি সেই ক্লাস 3 পড়া ছোট্ট আমি যখন মিশন হেক্সা শুনেছিলাম, সেই আমি যখন কলেজে গিয়ে সায়েন্স নেওয়ার পর জানতে পারি যে হেক্সা হচ্ছে 6, আমি যখন জৈব রসায়নের শব্দটি পড়ি তখন বুঝতে পারি, আচ্ছা সেই ছোটোবেলা থেকে আমি তাদের 6 নম্বর বিশ্বকাপের কথাই শুনে আসছি। কিন্তু সেই বিশ্বকাপ দেখতে দেখতে আমি আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স করে বিতর্ক করছি, কিন্তু সেই মিশন হেক্সা আমার দেখা হয়নি। আজকে 2022 সালে এসেও যখন তারা বারবার করে মিশন হেক্সার কথা বলেন, আমার সম্ভাব্য, আমার সামনে PhD শেষ হয়ে যাবে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তারপরও হয়তো বা সেই বুড়ো বয়সে একটি অনুরোধ থাকবে, আমি মৃত্যুর আগে আপনাদের মিশন হেক্সার সফলতাটি দেখে যেতে চাই। কারণ যে ছোটোবেলা থেকে যে মিশন হেক্সা আমার নিজেরই স্বপ্ন, মাননীয় সম্মানিত বিচারক, আমি নিজেই স্বপ্ন দেখে একদিন আমি মিশন হেক্সা দেখবো, দেখে মৃত্যুবরণ করবো, এবং আমার কবরে বড় করে লেখা থাকবে যে কামরুল ইসলাম মারা গিয়েছিল মিশন হেক্সা দেখার পরেই, তার সেই আনন্দের কারণে আজকে তার মৃত্যুতে আমি
আমি চাই এমন একটি পৃথিবীতে, এমন একটি পরিস্থিতিতে মারা যেতে যেখানে আমি দেখতে পাবো ব্রাজিল একদিন মিশন হেক্সা জয়লাভ করেছে। যদিও আমি জানি না আমার স্বপ্নটা কতটুকু সফল হবে, আশা করি যদি ব্রাজিল এই বিশ্বকাপে কিছুটা ভালো করার চেষ্টা করে হয়তো বা একটি সম্ভাবনা দেখা যেতে পারে। বিতর্কের বিষয় আসি, যে আপনি যদি দলের খেলোয়াড়দের দিকে তাকান, আপনাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, নেইমারের কথা বললেন আপনারা, আপনাদের আরও অনেক ভালো ভালো এলিসনের কথা বললেন, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমরা যদি কোপা আমেরিকার দিকে তাকে মাননীয় বিচারক, তাহলে দেখতে পাই যে কিছুদিন আগে যে কোপা আমেরিকা হলো সেখানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার মেসি, আমার ফাইনালের সেরা খেলোয়াড় ডিমারিয়া, আমার ফাইনাল সেরা খেলোয়াড় মেসি, আমার টুর্নামেন্টের হচ্ছে গোল্ডেন গ্লাভস এমি মার্টিনেজের কাছে, যাকে প্রথম বক্তা কিনা উট পাখি বলুন, আমরা নাকি উট পাখি বলি, ভুল ধারণা, আমরা উট পাখি না তাকে বাজ পাখি বলি, উট পাখি আপনারা বলতে পারেন, আমরা আমাদের প্লেয়ারদেরকে কখনো উট পাখি বলি না। বাজ পাখির মতো যখন একটা টাইব্রেকারে এতগুলো সেভ দেওয়ার পর একটা দলকে ফাইনালে নিয়ে যায় এবং সেই দল যখন চ্যাম্পিয়ন হয়ে ফেরত আসে, তখন আমরা মনে করি যে সেই দল অবশ্যই যোগ্যতা রাখে নিজেদেরকে সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার। একটা প্রশ্ন আছে, আপনারা তো বলছেন যে এবারের কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ এবং সে আপনার জন্য বিশ্বকাপ নিয়ে আসবে, তো এবার কি বলবেন যে কবে মেসির এই শেষ বিশ্বকাপ আসলে হবে, বা এবার কি আদৌ শেষ বিশ্বকাপ হবে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। ব্যাপারটি হচ্ছে আসলে কোপা আমেরিকাতে যখন মেসি আগের বার পরপর দুইটা ফাইনাল হারে এবং একটা বিশ্বকাপের ফাইনালও হারে, আপনাদের ব্রাজিল তো আসলে টানা তিন বছর কখনো এই ধরনের ফাইনাল হয়তো বা করতে পারেনি, সুতরাং আপনারা জানেন না তিনটা ফাইনাল তিন বছরে হারার কষ্টটা আসলে কতখানি। তো সেই কষ্ট থেকেই হোক বা সতীর্থদেরকে একটু ইন্সপায়ার করার জন্য, একটু মোটিভেট করার জন্য অবসরের কথা বললেই হোক, মেসি সেই একবার হয়তো বা নিয়েছিল, কিন্তু সেই দিন কিন্তু এখন আর আমাদের নেই যে পরপর তিনটা বিশ্বকাপ ফাইনাল খেলবো বা কোপা ফাইনাল খেলার পর হারবো। এখন আমরা কোপা আমেরিকা খেলি, কোপা আমেরিকা জিতি, আমরা কোপা আমেরিকার ফাইনাল সিমার মতো টুর্নামেন্ট জিতি, সুতরাং এখন আমাদের আর ওই যে শেষ বিশ্বকাপ বা এটার পর অবসর নেবে এই ধরনের কথা আর বলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা এমনিতেই খেলবো, যেহেতু বলেই দিয়েছে শেষ বিশ্বকাপ খেলবে, জিতবে, কাপ ঘরে নিয়ে আসবে। আমরা যদি আরও দেখি যে বর্তমানে ট্রফির কথা, আচ্ছা আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, যে তারা পাঁচবার বিশ্বকাপ জিতেছেন, খুবই ভালো কথা, পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আমরা দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রশ্নটি হচ্ছে আমাদের এখন পর্যন্ত গত 32 বছর আমরা বড় কোনো ট্রফি জিতিনি, একটা কোপা আমেরিকা জিতেছি, আমরা মাঝে একটা ব্রেক নিয়েছিলাম, এই 32 বছরের বিরতিতেও কিন্তু আপনারা আর্জেন্টিনা সব মিলিয়ে যে পরিমাণ আন্তর্জাতিক শিরোপা আছে সেই পরিমাণ শিরোপা তারা এখনও পৌঁছাতেই পারেননি। অর্থাৎ আমরা 32 বছর বিরতি নেওয়ার পরেও যদি একটা দল আমাদের সমান শিরোপা অর্জন করতে না পারে, তাহলে সেই দলটি কীভাবে আমরা যদি এখন থেকে আবার খেলা শুরু করি ভালোভাবে এই বিশ্বকাপ দিয়ে যে কামব্যাকটি হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেসির শেষ বিশ্বকাপ, এই মুহূর্তে দলের যে উদ্দীপনা, আর্জেন্টিনা দলের যে প্লেয়ারগুলো আছে, ডেপল, দিমারিয়ার মতো, দিবালার মতো, এমি মার্টিনেজের মতো যে প্লেয়ার, তারা সবাই যদি একসাথে খেলে তাহলে কীভাবে তাদের থেকে অন্য যে কোনো দল, ব্রাজিল বা অন্য যে কোনো দল ভালো করবে সেই জিনিসটি তারা দেখিয়ে যেতে পারেননি। তাদের পুরো বিতর্কে আজকে তারা যতটা না ব্রাজিলের গুণগান করেছেন, ব্রাজিল কেন ভালো সেই জিনিসটি বলেছেন, তার তো অনেক বেশি কথা বলেছেন আর্জেন্টিনাকে নিয়ে। এ থেকেই বোঝা যায় যে তার যারা আর্জেন্টিনাকে নিয়ে কতটা ভয় থাকেন এবং আর্জেন্টিনাকে কতটা চিন্তা করেন। মাননীয় বিচারককে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ ফুটবল যেদিন হবে, আর্জেন্টিনা জিতবে, আমাদের সাথে দেখা করবেন সবাই, কিন্তু আমরা একদিন চা পানি খাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে। ভামোস আর্জেন্টিনা।